भाषा নবরণ ভট্টাচার্যের নান্দনিক এবং সাহিত্যিক রাজনীতির একটি বিপুল অংশ জুড়ে আছে। বিভিন্ন লেখায় তার তৈরি যে চরিত্রসমূহ তাদের ব্যক্তিসত্তার পরিচিতি খুব বড়ভাবে তার ভাষার উপর নির্ভরশীল। তাদের চরিত্রগুলো যে নানান রকমের আইডেন্টিটি তিনি মানে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন আমরা দেখতে পাবো তাদের ভাষা দ্বারা তাদেরকে আমরা ডিস্টিংগুইশ করতে পারি। একটি পুরুষের একটি বিশেষ শ্রেণীর একটি পুরুষের ভাষার থেকে একটি বিশেষ শ্রেণীর একটি নারীর ভাষা এবং আরেকটি আবার অন্য শ্রেণীর আরেকজন প্রতিভুজে তার ভাষা ইংরেজি মিশেল দিয়ে কথা বলা বা অন্যান্য আরেকটি উচ্চতর কোট আনকোট উচ্চতর বিষয় নিয়ে কথা বলা এবং বিষয়গত মানে কন্টেন্ট কন্টেন্টও সেটাও আমরা দেখতে পাচ্ছি। ভাষার অন্তর্ভুক্তিকরণ একটা ভাবে তো করাই যায়, সেই রকমভাবে আমরা দেখতে পাচ্ছি ভাষাতে এই এটা খুব ডিস্টিংগুইশড নবরণের লেখা। ফ্রান্স ফানো বিশ্বাস করতেন যে সাংস্কৃতিক আত্মীকরণ একটি জাতিবিদ্বেষী ও ঔপনিবেশিক প্রক্রিয়া যার মাধ্যমে কোনো একটি গোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি অন্য একটি গোষ্ঠীর মানে পাওয়ারফুল গোষ্ঠীর ভাষা ও সংস্কৃতির আদলে গঠিত হয়ে যায়। তার 1952 সালে লেখা ব্ল্যাক স্কিন হোয়াইট মাস্ক বইটিতে তিনি এই আত্মীকরণের প্রক্রিয়াটিকে ঔপনিবেশিক বলেছেন। তার কারণ এর মাধ্যমে শাসিত গোষ্ঠী ক্রমে নিজের সংস্কৃতি পরিত্যাগ করে ওই পাওয়ারফুল গোষ্ঠীর যে সংস্কৃতিটা তাতে উত্তম তাকে উত্তম মনে করে গ্রহণ করতে থাকে। এক্স্যাক্টলি এই জিনিসটা আমাদের বাংলা ভাষা ও সাহিত্যের ক্ষেত্রেও রয়েছে, যেক্ষেত্রে আমরা দেখতে পাই যে নিম্নবর্ণের মানুষের কথিত ভাষা বা প্রান্তিক মানুষ, নিম্নবর্ণের কথাটা ব্যবহার করতে চাইছি না, আমি ব্যবহার করতে চাইছি প্রান্তিক মানুষের, যে যারা এই উচ্চবর্ণ নন, যারা এই উচ্চ শ্রেণীর নন, যারা উচ্চ শিক্ষিত নন এবং যারা পুরুষ নন, তাদের যে ভাষাটা তাদের ভাষাটা আস্তে আস্তে সাহিত্য থেকে যেন ক্রমশ দূরে সরে যাচ্ছে, তারা রিপ্রেজেন্টেশনের আওতার মধ্যে আর থাকছেন না। তো এইটা একটা সাংস্কৃতিক আধিপত্যবাদী দৃষ্টিভঙ্গির ফলে একটা হয়, একটা পেট্রোনাইজিং অ্যাটিটিউড, একটা বেটার পজিশনে আমি প্লেসড এই জায়গা থেকে তৈরি হয় আর কি। হ্যাঁ, আর এই আমাদের এই সাংস্কৃতিক আধিপত্যবাদকে ভারতীয় দার্শনিক এবং সমাজতত্ত্ববিদ আশিষ নন্দী একটু অন্যভাবে বলছেন, উনি এটাকেই বলছেন আভ্যন্তরীণ ঔপনিবেশিকতাবাদ বা ইন্টারনাল কলোনিয়ালিজম। এইটা যেমনভাবে তৈরি হচ্ছে না, এই এই আমাদের বাংলা ভাষা ও সাহিত্য আস্তে আস্তে তার ব্যাপ্তি তৈরি হচ্ছে বা তার এস্টাবলিশমেন্ট হচ্ছে যে প্রধানত শহুরে পাশ্চাত্য শিক্ষায় প্রশিক্ষিত উচ্চবিত্ত ও উচ্চ বংশজাত বাঙালি পুরুষ লেখকদের হাত ধরে। এই পরম এই 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 আধুনিক প্রগতিশীল লেখকদের লেখায় কথ্য বাংলার নানান রূপ ক্রমশ ঔপনিবেশিক ভিক্টোরীয় মূল্যবোধের আদলে ক্রমশ স্যানিটাইজ হতে থাকে। নবরণ এই স্যানিটাইজেশনের প্রক্রিয়াটাকে ভাষার নির্বীজকরণ বা ইম্যাসকুলেশন বলছেন, বলছেন বাংলা ভাষা ইম্যাসকুলেটেড হয়ে গেছে, ন্যাকা হয়ে গেছে বাংলা ভাষা, যেখানে ভাষার সেই জোরটা নেই আর, যেই জোরের মাধ্যমে আমরা নানান শ্রেণীর এই যে ভারতীয় যে মাল্টিকালচারাল সোসাইটি, যে বহু বহুত্ববাদী যে ভারতীয় সমাজ, সেই সমাজের যে রিয়ালিটিটা সেটাকে আমরা প্রেজেন্ট করতে পারি, এই এই জায়গাটাকেই নবরণ ধরতে চেয়েছিলেন, যেই কারণে নবরণের সাহিত্যে ভাষা এত বেশি গুরুত্বপূর্ণ। এই ভাষাটা যে গুরুত্বপূর্ণ এটা সতীনাথ ভাদুড়ী তার মতো করে বুঝেছিলেন এবং ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ও তার মতো করে বুঝেছিলেন আর বুঝেছিলেন ঋত্বিক কুমার ঘটক, তারাও এটা ব্যবহার করার চেষ্টা করেছিলেন। কিন্তু আমরা দেখতে পাই সতীনাথ ভাদুড়ীর লেখায় বা আমাদের ত্রৈলোক্যনাথের লেখায় ডমরুচরিত বা ঘোড়াইচরিত মানুষে আমরা দেখতে পাব যে ওই প্রান্তিক বা রুরাল যে অঞ্চলের যেই কথ্য ভাষাগুলো সেগুলো সবসময় একটা কোটেশন মার্কের মধ্যে রয়েছে, কিন্তু নবরণের লেখায় আমরা দেখতে পাবো নবরণ টোটালি এই জায়গাটাতে বের হয়ে যাচ্ছেন এবং নবরণ প্রতিষ্ঠা করতে চাইছেন যে সাহিত্যে এই বহুত্ববাদী জায়গায় যেমন উচ্চবর্ণ উচ্চ শিক্ষিত পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত শহুরে লোকেদের একটা লোকাস্ট্যান্ডাই আছে, একইভাবে একটা লোকাস্ট্যান্ডাই কিন্তু এই প্রান্তিক গেয়ো যাদেরকে আমরা বলি, অশিক্ষিত বলি, আনকালচার, যাকে প্রচলিত ভাষায় আমরা ছোট লোক বলি,
তাদের ভাষাটাকে তিনি ওই ইনভার্টেড কমার বন্দিত্ব থেকে বের করে একটা নিজস্ব মর্যাদার জায়গা তৈরি করছেন, যেই কারণে ভাষার বিষয়টা নবারুণের সাহিত্যে আমার মনে হয় অত্যন্ত কেন্দ্রীয় একটা বিষয়, এবং এই বইটিতে আমরা সেই বিষয়টাকে অ্যাড্রেস করার চেষ্টা করছি।